গোটা বিশ্বের সঙ্গে মঙ্গলবার বরাক উপত্যকার আনাচে কানাচে বিভিন্ন গির্জা ও উপাসনাস্থলে ভগবান যিশুর জন্মদিন বড়দিন পালিত হয়েছে। গতকাল সন্ধ্যের আগেই গির্জাগুলো সাজিয়ে তোলা হয়েছিল। প্রতিটি গির্জায় মা মেরি ও তাঁর কোলে ছোট্ট যিশুকে দেখতে ছোটরা খুব উৎসাহ বোধ করে। এতে খ্রিস্টধর্মের মানুষ তো ছিলেনই, অন্য ধর্মের মানুষকেও চার্চগুলোতে ভিড় করতে দেখা যায়। শিশুরা মা বাবার হাত ধরে গিয়েছে, তো একটু বড়দের একটা অংশ ছেলে বন্ধুর বাইকে চড়ে। এর মধ্যেও কিছু নব্য সংস্কৃতিতে ভেসে যাওয়া উন্মত্ত যুবকদের উচ্ছৃঙ্খল চলাফেরাও ছিল। সব মিলিয়ে এবারও সাড়ম্বরে পালিত হয়েছে বড়দিন উৎসব। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে শিলচর ক্যাথলিক চার্চ। হলিক্রস স্কুলের লাগোয়া এই চার্চটি সন্ধ্যা ঘনিয়ে আসতেই আলোর রোশনায় ভেসে ওঠে। জড়ো হতে থাকেন সব বয়সের মানুষ। এদিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষকেও একে অন্যকে শুভেচ্ছা জানাতে এবং আলিঙ্গন করতে দেখা গেছে। শিলচর ব্যাপটিস্ট চার্চের ইনচার্জ ইশাক আহমেদ বলেন, আজ বড়দিন, খ্রিস্টধর্মের প্রবর্তক ভগবান যিশুর জন্মদিন। আর জন্ম হল শুরু, শেষ নয়। আমরা প্রবলভাবে বিশ্বাস করি প্রভু আবার আসবেন ধরায় এবং সমগ্র পাপ থেকে উদ্ধার করবেন আমাদের। বিশেষ দিনে বড়দিন, যিশুখ্রিস্টের জন্মের দিন, এবং তিনি এই জগতে কেন আসলেন এবং তার আসার কি তাৎপর্য, হ্যাঁ, যে তিনি আসলেন, ক্রুশে বিদ্ধ হইলেন, পাপীর জন্য নিজের প্রাণ দিলেন, সেই কারণে উনি আসলেন, মৃত্যুবরণ করলেন, আবার পুনরুত্থিত হলেন, উনি এখন স্বর্গে আছেন, আবার আসবেন আমাদের জন্য, আমাদেরকে নিতে। সেটাই প্রত্যাশায় আমরা আছি খ্রিস্টান যারা। এবং আজকে বিশেষ দিন, সেই তার আগমনের দিন, তার কাজের শুরুর দিন। আজকে কিন্তু শেষ নয়, আজটা হলো জন্মদিন। জন্মের পরে উনি যে করেছেন ওইগুলো আমরা দেখব। তাই আমরা এখানে বিশেষ করে সেই আনন্দে, অনেকে আপনারা দেখছেন এখানে বিকালে একটা মিটিং হবে, 5টার সময় একটা ওপেন এয়ার মিটিং হবে, সেখানে মিউজিক্যাল নাইট, সেখানে বিশেষ গান দেওয়া হবে। সেই কলকাতা থেকে একটা গ্রুপ আসছে, স্টিফেনাইট ইউনাইটেডস বলে, ওরা গান গাইবে এবং অন্যান্যরাও গান গাইবে, কিন্তু ওরাই মেইনলি গান গাওয়া গাইবে। তাই আপনারাও আসবেন এবং সেখানে কি হয় এটা দেখবেন একটু। স্যার, হোয়াটস ইয়োর নেম? আমার নাম ডক্টর ইশাক আহমেদ, আমি এই চার্চের অ্যাসিস্ট্যান্ট পাস্টর হয় শিলচর ব্যাপটিস্ট চার্চের। বড়দিন উপলক্ষে ব্যাপটিস্ট চার্চের আমন্ত্রণে শিলচরে গান পরিবেশন করতে এসে খুবই আনন্দিত কলকাতার একটি ব্যান্ড স্টিফেনাইস ইউনাইটেড ব্যান্ড। ব্যান্ডের সদস্যরা জানালেন, তিনটে ভাষা অর্থাৎ ইংরেজি, বাংলা ও হিন্দিতে তারা গান পরিবেশন করবেন। যিশুর নামে শুভেচ্ছা। আজকে বড়দিনে এই উপলক্ষে আমি সবাইকে আপনাদের উইশ করতে চাই মেরি ক্রিসমাস। আমরা এসেছি কলকাতা থেকে, স্টিফেনাইস ইউনাইটেড ব্যান্ড। আমার সঙ্গে আছে জেকব অভিনব সরকার, আমার নাম প্রিয়দর্শন পাল, প্রীতিলতা পল, শায়ন ব্যানার্জি আর শ্যামল বিশ্বাস। আমরা এসেছি গতকাল আর আমরা বিভিন্ন জায়গায় এখানে যাচ্ছি, বিভিন্ন জায়গায় লোকদের সঙ্গে দেখাশোনা করতে হচ্ছে। আমাদের গান প্রার্থনা আমরা বিভিন্ন জায়গায় করছি আর খুবই ভালো লাগছে। প্রথমবার আমরা শিলচরে এসেছি আর আমাদের আজকে কনসার্ট আছে বিকেলে। আশা করি আমাদের যত ভাই বোন আছে আশেপাশে থাকে, তারা যেন আসে আর তারা যেন ক্রিসমাস কী সেটা যেন জানতে পারে, আর আমরা একসঙ্গে ভালো একটা সময় কাটাতে চাই।
খুবই ধন্যবাদ আমরা আমাদের যারা ডেকেছেন, আমাদের ইনভাইট যারা করেছেন, তাদেরকে আমি খুবই আন্তরিক শুভেচ্ছা তাদের দিতে চাই। ধন্যবাদ। যে গানগুলি আপনারা করছেন ওই গানগুলো বাংলা হবে না ইংলিশে? যে গান শুধু ধর্মীয় গান থাকবে? হ্যাঁ, ধর্মীয় গান থাকবে। আর আমরা তিনটে ভাষাই বলবো, ইংলিশ, বাংলা আর হিন্দি।